দেখুন, গতকালকে আপনারা জানেন যে একদম একটা শিশু নাবালিকা কন্যাকে যৌন নির্যাতন করার জন্য সুন্দরপুর আদিবাসী ডাঙাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক করুণ কুমার মণ্ডলকে আদালত গতকাল দোষী সাব্যস্ত করেছিল। আজকে তার কাছ থেকে তার সাজা সম্বন্ধে তার বক্তব্য জানানো শোনা হয়। সেই বক্তব্যে উনি বলেন যে উনি বাড়ির একমাত্র উপার্জনশীল, তার ছেলের পরীক্ষা আছে 7 দিন পর, স্ত্রী অসুস্থ, সেই কারণে তাকে যতদূর সম্ভব কম সাজা দেওয়া হয়। তার ভিত্তিতে, তার বক্তব্যের ভিত্তিতে আদালত তাকে আজকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। যদিও এই আইনে 4 ধারাতে মিনিমাম 7 বছর, ম্যাক্সিমাম যাবজ্জীবন ছিল। জজ সাহেব তাকে 10 বছরের জন্য সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা ফাইন, অনাদায়ে তাকে আরও 3 মাস সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এছাড়াও আদালত আরেকটা আদেশ দিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারকে বলেছেন যে ওই নির্যাতিতা শিশু কন্যাকে 10,000 টাকা এই রায়ের 1 মাসের মধ্যে দিতে। এটা ঘটনা হচ্ছে লাভপুর থানার অন্তর্গত সুন্দিপুর গ্রামে যে প্রাথমিক বিদ্যালয় আছে সেখানে। এটা 17/9/2015 তারিখে এই ঘটনাটা ঘটেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে লাভপুর থানাতে অভিযোগ দায়ের করা হয়েছিল 21/9/2015, কারণ মাঝখানে 2 দিন স্কুল বন্ধ ছিল। এবং এই মকদ্দমার তদন্ত শেষ হয় 22/12/2015 তারিখে। তদন্ত শেষে এই মকদ্দমার বিচার পর্ব শুরু হয়। 19 জন সাক্ষ্য এই মকদ্দমায় সাক্ষী দান করেন এবং তাদের সাক্ষ্যের ভিত্তিতেই আদালত অরুণ কুমার মণ্ডল মহাশয়কে দোষী সাব্যস্ত করে।